নির্যাতিত এবং অত্যাচারিত বিভিন্ন জনগণ যারা এখানে দলিল করতে আসে, আজকে যারা এখানে এই দুর্নীতির বিরুদ্ধে মিছিল করেছেন, রাজার উপজেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন। আপনারা জানেন আজকে প্রায় এক মাস যাবৎ রাজার উপজেলার সকল দলিল লেখক বৃন্দ পেটে পাথর বেঁধে আমরা এই দুর্নীতিবাজ সাবরেস্টারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেমেছি। এই সংগ্রামে আমাদের কোন স্বার্থ নেই, স্বার্থ রাজার বাসী দাদরের জনগণের জন্য। বন্ধুরা রাজারের এই সাবরেস্টার অফিস একটি সেবামূলক প্রতিষ্ঠান, কিন্তু সেইখানে রাজারের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা যারা দলিল করতে আসেন, দলিল করতে আসে যদি সেবার পরিবর্তে অসেবার স্বামীর পান এবং অত্যাচার নির্যাতিত হন এবং টাকা ছাড়া কোনো দলিল করতে না পারেন, তাহলে আমার প্রশ্ন, এই সাবরেস্টার মহোদয়কে সরকার বেতন ভাতা দেয় কি কারণে? সরকার চিকিৎসা ভাতা দেয় কি কারণে? কারণ আপনার জনগণের কর্মচারী, আপনার প্রজাতন্ত্রের কর্মচারী। তাই আমি বলবো অনতি বিলম্বে আপনি এখান থেকে প্রত্যাহার হন। সেই কারণে আজকের এই আন্দোলন সংগ্রামে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের দলিল লেখক সমিতির সাবেক সভাপতি জনাব মেহেদী হাসান তোতাকে।